একবার ক্লাসে একজন প্রফেসর এরকম 10 পাউন্ডের একটি নোট দেখিয়ে তার স্টুডেন্টের উদ্দেশ্যে জানতে চাইলেন, এই 10 পাউন্ড কারা কারা নিতে চাও? অনেকেই হাত তুলে বলল যে আমি নিতে চাই। তখন তিনি এটাকে এভাবে দুমড়ে মুচড়ে তারপর বললেন যে এখন এই টাকাটা কারা কারা নিতে চাও? তখনও অনেকে হাত তুলে বলল যে এই টাকাটা আমি নিতে চাই। তারপর তিনি এটাকে ময়লাযুক্ত করে পায়ের নিচে ফেলে ময়লা লাগিয়ে বললেন যে এখন এটা কারা কারা নিতে চাও? তখনও অনেকেই হাত তুলে বলল যে এই 10 পাউন্ড আমি নিতে চাই। তিনি বললেন 10 পাউন্ডের নোট আমি এটাকে এভাবে দুমড়ে মুচড়ে তারপর পায়ের নিচে ফেলে ময়লা করে তখনও তোমরা নিতে চাচ্ছ কেন? কারণ হচ্ছে এটা 10 পাউন্ড, এটার মূল্য একটুও কমে নাই। এটাকে আপনি সুন্দর করে মানিব্যাগে রাখেন বা এভাবে দুমড়ে মুছে রাখেন, স্টিল এটার ফেস ভ্যালু হচ্ছে 10 পাউন্ড। তেমনি মানুষের জীবনে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে, বিভিন্ন চাপে পড়ে, অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। তখন মনে হতে পারে এই ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনটা ভেঙে গেছে, থমকে গেছে, সে নিজেকে আবর্জনার ময়লার মতো মনে করতে পারে। কিন্তু এটা তার মনে করা উচিত না। এই 10 পাউন্ডের মতো মানুষের জীবনেরও মূল্য কখনোই কমে না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার জীবনমান, জীবনের মূল্য স্টিল ভ্যালুয়েবল, অমূল্য, এটা কখনোই মূল্য কমে না। তাই আপনাকে হতাশ না হয়ে, যে কোনো সমস্যায় ব্যঙ্গে না পড়ে আপনি উত্তরণের চেষ্টা করা উচিত। কখনোই ব্যঙ্গে পড়া যাবে না কিন্তু।